বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের দক্ষিণ টাকাগাছের শুংশুনি বাজার এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বজিৎ চক্রবর্তী পেশায় মাঠে ঘাটে থেকে শাক তুলে নিয়ে বাজারে বিক্রি করতেন। কিছুদিন থেকে ওই দুই দম্পতির সারা সপ্তাহ দেখা মিলছিল না। তাদের দেখা না মেলায় আশেপাশের লোকে সন্দেহ হয়। এরপরই আজ তারা তার ঘরের দরজা ভেঙে ওই বাড়ির কর্তা বিশ্বজিৎ চক্রবর্তীর দেহ ঝুলন্ত অবস্থায় ও গৃহিণীকে লক্ষ্মী চক্রবর্তীর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার পুন্ডিবাড়ি থানার পুলিশ। পরে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন করে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মেডিকেল ও হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন থেকে ওই দম্পতি মদ্যপান করতেন, আর এর কারণেই এলাকাবাসীদের সাথে ঝগড়া না হলেও নিজেদের মধ্যে কলহ লেগে থাকতো বলে জানা গেছে। এলাকাবাসীদের কোনো শত্রু বলে এখানে কেউ নেই, ওরা খুব ভালো মানুষ। এই ওরা খুব দরিদ্রের মধ্যে চলছে, শাক বেচে ভাত খায়, সারাদিন যেটা তুলে নিয়ে আসে বেচে সংসার চালায়, এইভাবে চলছে। কখন জানতে পারলেন? আমরা আমাদেরকে নোটিস করলাম ঠিক দুদিন থেকে, আমরা ঠিক দেখছি। তারপরে আমরা এলাকা জেলা আশাবাসি আমরা বললাম কী ব্যাপার, ছাগলগুলো সব ঘুরছে, লোক দেখা যাচ্ছে নাকি। পরে আমরা গিয়ে দেখি। কবে? আজকে সকাল সময় আধ ঘন্টা। আপনার নাম? আমার নাম সব। এই এলাকার নাম? এই এলাকার নাম টাকা শুনছিল। এলাকার কি? আজকে সকাল 9টা নাগাদ আমাকে আমাদের বুথ সভাপতি অ্যান্টনি ফোন করে যে দাদা এখানে স্বামী স্ত্রী মরে পড়ে আছে। অবস্থা আসা হলো, অনেক লোক আসা হলো, দেখলো সবাই আমাদের। আমি আমাদের পল্লীবাড়ি থানার স্যারকেও ফোন করলাম। আসার পরে দেখা গেল যে ওর লক্ষ্মী চক্রবর্তী যে নাম মহিলা, তার 45 বছর বয়স হলেই হবে, উনি বিছনায় পড়ে মরে আছে এবং তার স্বামী তার ওই চোখের সামনেই ঘরের অন্যায় ফাঁসি লেগে আত্মহত্যা করেছে। এই যে বিষয়টা আর কি, এখন কী ব্যাপার পুলিশ প্রশাসন আসো দেখলো এখন কী ব্যাপার, সেটা তদন্ত করবে পুলিশ, পুলিশের মতো তদন্ত করে জানাবে। এলাকাবাসী কী মনে করছে? এলাকাবাসী ওটাই দুদিন থেকে দেখছে না, তারা কী লোকটা কই দেখা যাচ্ছে না। উনি ছাগল টাগল চড়াইতে এখন সবজি টবজি বিক্রি করতো, কত পরশুদিন নাকি দেখেছে, কালকের দিকে দেখছে না। তারপরে ওই যে দরজা দরজা খুলে দেখে ঝুলে আসে, এটাই বলো নিজেদের মধ্যে চালটা চাল হাবি জিবি যাই না। হ্যাঁ, দুজনেই যাই না, কী করতো ওগুলি ব্যাপার নিয়ে আসবে। আপনার নাম? আমি মীর মাহিরুদ্দিন, উপভোক্তা টাকাগাছ আজাদ অঞ্চল। কিন্তু এখন বুঝতে পারছি না, আসে তো দেখলাম গন্ধ বেরাইছে, কবে কার মরা আছে তো জানি না। আপনি কোথায় থাকেন? আমি তো পুলিশের গাড়ি চালাই, শুধু আমি তো বাইরে থাকি ওদিকে। আজকে একজন ফোন করে বললো তো বাবা মা মারা গেছে, চলে আয়। তারপরে আমি অন্যজনকে গাড়ি দিয়ে আমি চলে আসে দেখি এই ঘটনা। আপনার বাবা মার বয়স কত হবে? বাবা মার বয়স, বাবার তো 50-এর উপরে হবে, মারও ওরম 40 এগিয়ে আছে। এই হঠাৎ করে এইরকম, মানে আপনি কী মনে করছেন? হঠাৎ করে এখন যা আমি দেখতেছি, এটা এখন না ইয়া না করলে কিছু বোঝা যাচ্ছে না। পা নিচে আছে, এখন ইয়ের মতন আছে, কীভাবে একজন মারা গেলে তো পা তো অত ঠেকে থাকবে না। আপনার নাম? আমার নাম সুমিত চক্রবর্তী। আপনি কোথায় থাকেন? আমি পুলিশের গাড়ি চড়া পুলিশ। মানে এতদিন থেকে খোঁজ খবর নেননি আপনি? না, আমি খবর নিই, মাঝে মাঝে আসি দেখি চলে যাই। হ্যাঁ, দুর্গা পূজার আগে আইসে দেখলাম না ভালো আছে, তার আগে অ্যাক্সিডেন্ট হলো, তাও চিকিৎসা করে নিয়ে আসলাম। এই কদিনে তো মেলা টেলার জন্য আসতে পারি নি, এখন আজকে শুনতেছি সে এই ব্যাপার আইসে আসলাম। আচ্ছা দেখি এই ঘটনা। এলাকাবাসী কবে থেকে দেখতে পাচ্ছে না? আশেপাশে তো বা বলতেছে কদিন থেকে দেখতে পাচ্ছে। ওই সাইড দাও সাইড দাও।